গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর, আশা করি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমি একদম ভালো না। মানে স্কুটি শিখতে গিয়েছিলাম, তো প্রথম 2 দিন ঠিকঠাকই চালিয়েছি, মানে যদিও আমি প্র্যাকটিসই করছিলাম, মোটামুটি আমি চালাতে পারি, কিন্তু একদিন রাত্রির দিকে একটু বেরিয়েছিলাম, এই গত 10-12 দিন আগের কথা বলছি, তো বেরিয়েছি। এবার রাস্তায় মোটামুটি চালাচ্ছি, ঠিক আছে, এই আমাদের সামনেটার এই রাস্তাটা মোটামুটি 10:30টার পর একটু ফাঁকা হয়ে যায়, তো বেরিয়েছি। এবার উল্টো দিক থেকে একটা গাড়ি আসছিল, সে আমাকে যথারীতি কাটিয়ে বেরিয়ে গেছে। এবার আমার তো ওরকমভাবে রাস্তায় চালানোর অভ্যেসটা নেই, একদম একটা বড় গাড্ডা ছিল, সেখানটাতে পুরো শুদ্ধ নিয়ে উল্টেছি, ভীষণই খারাপ অবস্থা। এই যে হাতের এখানটা কি দেখা যাচ্ছে, এই যে পুরো ছোটরা উঠে গেছে, আর সবচেয়ে বেশি হয়েছে এই যে এই হাত পুরো, কতটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে আমি জানি না, এই পুরোটা হাতটা গেছে। মানে আজকে তো তবু আমি মোটামুটি বসে উঠে কথাবার্তা বলতে পারছি, লাস্ট কয়েকদিন মানে 1 সপ্তাহ আমার আর কিছু ক্ষমতা ছিল না, পায়েও প্রচন্ড পরিমাণে চোট ছিল, সর্বত্র কেটেছে, হাতের এই যে এখানটা এরকম হয়েছে এটা তো আগে দেখা, তারপর তো বিভিন্ন জায়গায় কেটেছে হাঁটু, মানে একটাই কি কোনো জায়গা ভাঙেনি, মানে আমি এত জোরে করেছিলাম, আমি ভেবেছিলাম আমার হাড় গেল, পায়ের হাড় গেল, পায়ের হাড় কিছু হয়নি, ব্যথা প্রচণ্ড। আর এই হাত তো আমি আজকে তবু নাড়াতে পারছি, এই হাতও কোনো রকমে আজকে তুলতে পারছি, কিন্তু এই কদিন একদমই পারিনি, একদম বাড়িতে বসেই সমস্ত কিছু কাজকর্ম চলছে, বাড়ির অফিস মানে অফিসের কাজও আমি তো বিয়ে তো আমার সম্ভব নয়, আর ওরকমভাবে ছুটি নেওয়া হবে না, তো বাড়িতে বসেই যেটুকু করতে পারছি, মানে গতকাল থেকে করতে পারছি কাজটা, আর এখন একটু কিছু সাউন্ডের মানে এই হতে পারে, কারণ পাখা চলছে ঘরে, এই সাউন্ডটা একটু ধরতে পারে। আর মোটামুটি আমার তো এই আপডেট, আমি এই আপডেটটা কেন দিয়ে দিলাম, আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছে যে কীরকম কী না, তো সেই হিসাবে আমি প্রত্যেককে মানে এই ভিডিওটা দিলে মানে আমারও যারা পরিচিত চেনা আত্মীয় স্বজন আছে সবাই মোটামুটি আপডেটটা পেয়ে যাবে, কীরকম আছে কি না, সবাইকে তো ওইভাবে জমে জমে ফোন করে মানে হয় না সবসময়। আর আর বলো, আর মোটামুটি পয়লা বৈশাখের কেনাকাটি এবারে বোধহয় মানে আমার আর কিছু হবে না, হবে না বলতে আমি নিজে যদিও পার্সোনালি সেরকমভাবে কোনো কিছু মানে পয়লা বৈশাখ বলে সেরকম কিছু কিনি না, তবে মেয়ের জন্য বা আমার দাদার মেয়ের জন্য বা টুকটাক এদিক ওদিককার জন্য ওই সামান্য কিছু কেনাকাটি হয়, আর ওই ঠাকুরের কিছু জামা কাপড় মানে কিনে দিই, অবশ্য বছরের শুরু বছরের প্রথম, তো সেটা তো আমি আর বেরিয়ে কিনতে পারবো না, ওই কালকে একটু মানে মেয়েই যাবে গিয়ে কিনবে, তো তখন তো সমস্ত কিছুই দেখাবো, এছাড়াও আরও বহু কিছু মানে ভেবে রেখেছিলাম যে এইগুলো এইগুলো করবো, এইগুলো এগুলো রঙে থাকবে, কিছু স্পেসিফিক রেসিপি হেনা ফেনা চানা অনেক কিছুই ভেবেছিলাম, কিন্তু সবগুলোই বানচাল হয়ে যাবে, আমি সত্যিকারের না। আর বাড়ি পয়লা বৈশাখের আগে যেরকম আমাদের প্রত্যেকের বাড়িতেই মানে ঝাড়ন পোছন তো সবার বাড়িতেই হয়, আর আমার বাড়িতে সত্যি বছর আর সেরকমভাবে আমি কিছু করতে পারবো না, কারণ চতুর্দিকে দেখছি অনেক কিছুই করলে হয় কিন্তু পাচ্ছি না আর সম্ভব না, যাকে সেটা তো কিছু বলার নেই, যেরকম সিচুয়েশান সেরকম চলতে হবে, আগে সবার আগে আমাকে নিজেকে সুস্থ করতে হবে, তারপর তো সব কিছু। তো এই তো মোটামুটি আপডেট, মেয়ে স্কুল শুরু হয়ে গেছে, হাজব্যান্ড তো অফিস যেতে আছে, আর আমি এখন এরকমই বাড়িতে, তো
তবে একটাই কি, আজকে একটু মোটামুটি শরীরটা বেটার লাগছে, ব্যথা প্রচণ্ড আছে কিন্তু তার মধ্যেও মনে হচ্ছে যেন যে একটু একটু ঠিকঠাক করছি। তবে পয়লা বৈশাখটা এবারে আমার একদমই মানে খুব একটা ভালো যাবে, ঠিক আছে, আরও তো অনেক অনুষ্ঠান পাতি আছে এই সমস্ত কিছু। এছাড়াও আমি তোমাদের ঘুরিয়ে কয়েকটা জিনিস দেখেন, এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ, শাড়ির এই যে বান্ডিলগুলো রয়েছে, এই শাড়িগুলো অ্যাকচুয়ালি ওই যে আমি বলেছিলাম না আমার মানে বাপের বাড়ির ওদিকে ছোট বুটি, এই তো আমার মানে আমরা কিছু মানে হোলসেলেও অনেক ছেলেদের, এই যে 2020 যখন লকডাউন হয়েছিল তখন থেকে অনেক ছেলেরাই আমাদের কাছ থেকে ওরকম হোলসেলে বেশ কিছু শাড়িটা কিনতো, তো সেই রকমই ওই কিছু শাড়ি আনিয়ে রেখেছি, ওই ওরা আসবে কিছু নিয়ে যাবে, বেশ কিছু নিয়ে গেছে, এখনো কিছু নিয়ে যাবে, তো সেগুলো দেখানোর কিছু ইচ্ছে টিচ্ছে ছিল কিন্তু সবই ফুল্লি মাটি হয়ে গেছে। যাকি সে এত কিছু করার, তো আজকের অবধি মোটামুটি আমার এই আপডেট, তো এই ভিডিওটা এইটুকুই শুধু থাকবে। নেক্সট ভিডিওতে যদি টুকটাক, আমি তো গিয়ে কেনাকাটি করার ক্ষমতা আমার নেই আমার ক্ষেত্রে, কারণ হাঁটু পায়ে প্রচণ্ড ব্যথা এখনো পর্যন্ত রয়ে গেছে, মানে হেঁটে গিয়ে কেনাকাটি অসম্ভব। ডাক্তার বলেছে বাড়িতে যতটা পারেন রেস্টে থাকবেন, যত রেস্টে থাকবেন তত, আর হাত যত কম নাড়াবেন মানে কম ইউজ করবেন, তো সেইটার ওপর দিয়েই মোটামুটি চলছে। ওই মেয়ে কালকে হয়তো যাবে গিয়ে ওর বই খাত, বইও কিছু কেনাকাটি আছে, কলেজ স্ট্রিটে যাবে, ওর ক্লাস টুয়েলভে উঠলো, তারপর তো যা কিনবে যা করবে সবই আমি ব্লগে আপলোড করতে থাকবো, আর তারপর যখন নিজের মতো করে কিছু কাজকর্ম করতে থাকবো তো সেটা তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই অবধি আজকে আমার ব্লগ ছোটোই হবে কিন্তু বলতে পারো এটা ছোটো একটা আপডেট, অবশ্যই সঙ্গে থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, আর নতুন বছরের আগাম শুভেচ্ছা সবাইকে জানিয়ে, সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সুস্থে কাটুক। আজকে